নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে ঝাড়া পোছা করতে। ঘরে ঝুল কিন্তু নেগেটিভিটির বসবাস, সেই জন্যে ঝুল যখনই পড়বে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঝুলটাকে পরিষ্কার করে ফেলতে হবে। ঝুল পড়ার থেকে তো আমরা মানে পড়বে না এমনটা করতে পারবো না, তাই যখনই ঝুলটা পড়বে তখনই কিন্তু আমরা ঝুলটা পরিষ্কার করে ফেলব। আমরা সংসারটাকে পরিপাটি করে যত গুছিয়ে রাখতে পারবো, লক্ষ্মীশ্রী ভাব আমার সংসারে তত থাকবে। আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু যারা সংসারটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তারা কিন্তু সংসারটাকে কিভাবে লক্ষ্মীশ্রী বজায় রাখা যায় তার জন্যে কিন্তু মরিয়া হয়ে উঠি। সেই জন্যে সংসারের বা বাড়ির কোনায় কোথায় কি আছে না আছে সেগুলোকে ক্লিন করার দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই থাকে। সকালবেলায় তো ঝুলঝুল ছেড়ে ঘর ঝাড়ু দিয়ে এখন বসে গেছি একটু হেয়ার পরিচর্যা করতে। যেরকম বাড়ির সমস্ত জিনিসগুলোকে যত্ন করে রাখি, আমাদের স্কিন হেয়ার সেগুলোকেও আমাদের যত্ন করে রাখতে হয়। তাই একটুখানি তেলটা মেখেই কাজবাজ শুরু করে দিলাম, যাতে আমার তেলটা মাথায় অ্যাবজর্ব করতে করতে আমার সমস্ত কাজ সারাদিনের কমপ্লিট হয়ে যায়। তো এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, আজকে ব্রেকফাস্টে খুব সুন্দর একটা খাবার হচ্ছে, সেটা হচ্ছে পরোটা, আর করব আলুর চচ্চড়ি আর সুজি। তো পরোটাটা এই যে বেলে নিচ্ছি, অনেকে ট্রায়াঙ্গেল শেপ পরোটা মানে বেলতে পারো না, তাদের জন্য একটু দেখিয়েও দিলাম। দেখো সব কাজ কিন্তু আমরা প্রথম থেকেই কেউ শিখে আসি না, আস্তে আস্তে সব কাজগুলো আমরা শিখে যাই সময়ের সাথে সাথে। তারপর দেখো আলুটাও কেটে নিচ্ছি, আলু চচ্চড়ি করব সিম্পলভাবে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর একটুখানি টমেটা কেটে দিয়ে। এইভাবে কিন্তু আলু চচ্চড়ি মাঝে মধ্যে করলে বেশ ভালো লাগে। অনেকে কালো জিরে ফোড়ন দিয়েও করে থাকো, কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে করি, কারণ পাঁচফোড়নের যে গন্ধ সেই গন্ধটা আমার খুব পছন্দ। তাই পাঁচফোড়ন ফোড়ন দিয়েই আজকে বানিয়ে ফেলবো আলু চচ্চড়ি। এইভাবে আজকে সকালের খাবারটা রেডি করলাম। প্রত্যেক দিন একঘেয়েমি নয়, আজকে যেহেতু রবিবার একটু অন্য রকমভাবে সকালটাকে শুরু করলাম। আমরা তো ভাত খেতে প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু একটু যদি অল্টারনেটিভভাবে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। দেখো এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি, বেশ একটুখানি পাঁচফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, তবে এই নিরামিষ আলুর তরকারিটা একটু ঝাল দিলে ভালো লাগে, আর একটু টমেটো দিয়ে দিলাম। ব্যাস সমস্ত জিনিসগুলো দেওয়া হয়ে গেল, এবার গরম জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। একটু ফুটে উঠবে, ঝোলটা কমে গেলেই রেডি। এই দেখো ব্রেকফাস্ট, পরোটা আর আলু চচ্চড়ি আর সুজি। সংসারের মঙ্গলের জন্য এই কাজগুলো কখনোই কিন্তু আমরা গৃহিণীরা করব না, তার কারণ সংসারে নেগেটিভিটির বসবাস করবে। রুটি বা পরোটা বা লুচি বেলার পরে কখনোই চাকি বেলনি বা পিড়ি বেলনি যাই বলো এটাকে না ধুয়ে রাখবে না, হলুদ লবণ পাশাপাশি কখনোই রাখবে না, এগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে, এতে নেগেটিভিটির বসবাস করে। ঝুল পড়লে কখনো কিন্তু ঝুল আমাদের ঘরের মধ্যে চিরস্থায়ী করে রাখবে না, সঙ্গে সঙ্গে ঝুলগুলো পরিষ্কার করে ফেলবে। হ্যাঁ, তবে শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে, অমাবস্যা পূর্ণিমা থাকলেও ঝুল ঝাড়তে নেই। এই জিনিসগুলো কিন্তু শুধু কুসংস্কার বলে উড়িয়ে দিলে হবে না,
এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংসারের মঙ্গল কামনার জন্যে। সেই জন্যে সংসারের মঙ্গলের জন্যে এই কাজগুলো কিন্তু কখনোই করা উচিত নয়, এই কাজগুলো তোমরা কখনোই করবে না। আমি বিশ্বাস করি এই কাজগুলো যদি আমরা না করি, কাজগুলো টাইম মতো করে নিই, আমাদের সংসারে শ্রীবৃদ্ধি হবে। তো এই দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে চলে এসেছি, কিছু গাছ লাগানো হচ্ছে আজকে, কারণ ওপাশে গাছ হয়েছিল সেই গাছগুলোকেই আজকে আমরা লাগিয়ে দিচ্ছি। বীজ থেকে গাছগুলো হয়েছিল, জানি না গাছগুলো কবে ফল দেবে, যবে দেবে, যে খাবে সেটাই আমাদের পরম পাওয়া। আমি চাই গাছগুলো বেঁচে ফল দিক। বাগানে গেছিলাম, দেখি কতগুলো সুপারি পড়ে রয়েছে, নিয়ে চলে এসেছি। তারপরে এই দেখো আজকে বাজার নিয়ে চলে এসেছি, জলপাই, মূলো, কচুরমুখী, বেগুন, টমেটো, তারপরে উচ্ছে, তারপরে ধনে পাতা, আলু, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু নিয়ে এসেছে। আর এই দেখো কত মাছ নিয়ে এসেছে আজকে। তো আজকে আমরা কিন্তু মাংস খাচ্ছি না, আজকে মাছ রান্না করব, সেটা হচ্ছে আলু পটল দিয়ে। পটলটা কিন্তু আগেরই ছিল, তো সেই পটলটাই রান্না করব। আর এই দেখো মূলো শাক ছিল বেশ কচি কচি, ফেলে না দিয়ে মূলো শাকটা আমি ভাজি করব। আর এই মূলো শাক আমি যেভাবে ভাজি করি, তোমরা যদি কেউ না এভাবে খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। সাধারণত মূলো শাক একটু তিতকুটে টাইপের আছে, তো আমি যে প্রসেসে করব এই টিপসটা ফলো করে তোমরা করলে অবশ্যই তিতকুটে ভাবটা লাগবে না। মূলো শাকটা ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে খুব ভালো করে চটকে নেব। খুব ভালো করে চটকে নিলে এর থেকে কিন্তু অনেকটা জল বের হবে, আর সেই জলটা বেরিয়ে গেলেই মূলো শাকের তিতকুটে ভাবটাও থাকবে না, আর তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে। দেখো কি পরিমাণে জল বের হচ্ছে। তো এইভাবে আমি মূলো শাকটাকে এবার রেখে দেব কিছুক্ষণের জন্যে। আর মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে, মাছ ভাজাগুলো সব উঠিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন, দিয়ে এবার আমি কেটে রাখা আলু পটলগুলোকে ভেজে নেব। ভেজে এটা ভাজা হতে হতে এবার আমি একটা মশলার পেস্ট বানাবো, আদা, জিরে, লঙ্কা, এটার একটা মশলার পেস্ট বানাবো। বানিয়ে তারপরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো, এই দেখো একটু ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, আর পরিমাণ মতন হলুদ দেব, আর কিন্তু কোনো মশলা এখানে অ্যাড করব না, একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে এখন আমি জল অ্যাড করে দেব, দিয়ে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব, তাহলেই আমার আলু পটল দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। সব সময় যারা একদম রিচ খাবার খেতে পছন্দ না করো, এইভাবে একবার রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর যেহেতু জ্যান্ত মাছ, যা দিয়েই রান্না করা হয় খাবারের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। সব মাছগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে একটু ফুটিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। খুব বেশি ফোটালে মাছগুলো একদম নরম হয়ে যাবে। এবার দেখো কতটা এর থেকে জল বেরিয়েছে। তো এবার শাকটা রান্না করতেও বেশি টাইম লাগবে না, বড়ি দেব বলে বড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। বড়িটাকে ভেজে তুলে উঠিয়ে নিলাম, এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটুখানি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আমি মানে শাকগুলো দিয়ে দেবো খুব ভালো করে নিংড়ে। এবার দেখতে থাকো আর কি কি দেবো। এইভাবে যদি তুমি শাক রান্না করো দুর্দান্ত লাগে মূলো শাক খেতে, আর কেউ বলবে না যে এটা মূলো শাক, এত সুন্দর লাগে। আর একটু চিনি দিয়ে দিলাম, লবণ, হলুদ, ব্যাস, আর কিছু নয়। এরপরে আমি এর ভেতরে আরও দুটো জিনিস অ্যাড করব। একটু এটা ফাঁকা করে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম একটু রসুন, থেতো করা, কোঁচানো নয় কিন্তু। এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। এইবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে একটু গুঁড়ো করেছি, সেগুলো দিয়ে দিলাম। তো মূলো শাক ভাজাটা কিন্তু পুরো রেডি, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নানে যাচ্ছি, স্নান করে চলে এসেছি, এসে যে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। এখন যেহেতু বেলা প্রচণ্ড ছোট হয়ে গেছে, বেলার সাথে দৌড়ানো কিন্তু আমাদেরও বলতে পারো দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। রেস্ট এখন দিনের বেলা একটুও হয় না, সারা দিন আমরা দৌড়াতে থাকি, কাজগুলো কখন কমপ্লিট করব। তো যাই হোক, আজকে আবার বিকালে আমার একটু বের
বেরোতে হবে, দরকার আছে সোনাকে পড়তে দিয়ে, তারপরে আমরা যাব। তো এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে, কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আমার ফ্যামিলির মানে একজন সদস্য হয়ে, আর যদি ব্লগটা বেশি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমরা জানো না তোমাদের একটা কমেন্ট আমাকে কত জোর দেয় নতুন নতুন ব্লগ বানাতে, তাই অবশ্যই কমেন্ট কিন্তু করবে। তোমাদের কমেন্ট পেয়ে নতুন ব্লগ বানাতে জানো আরও বেশি উৎসাহ পায়। তো পুজো দিয়ে চলে এসেছি, শাক ভাত এখানে সবজি মাছের ঝোল, ব্যাস আজকে এই ছিল লাঞ্চ মেনু। লাঞ্চ করা হয়ে গেছে, এখন সোনাকে নিয়ে যাচ্ছি, ওর পাপাও রয়েছে, তিনজন মিলে এখন আমরা যাব, শোনা যাবে কম্পিউটার ক্লাসে। তো সন্ধ্যাবেলা আসার সময় লঙ্কার চপ টমেটো চপ নিয়ে আসলাম, ব্লগটা আশা করবো ভালো লাগবে। বাই।